মন ভাইরা আমার বন্ধুগণ দিল নরম করে দিবেন গো, রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ। এই জায়গার ভিতরে অনেক মা বোনরা এসেছে, মা গো আমি তো আপনাদের এ সম্বন্ধে কোনো কথাই বলতে চাইছিলাম না, কিন্তু মা গো অল্প সময় আপনাদের এই একটা ঘটনা শুনে যাই। ও মা, উম্মুল মুমিনিন জগত জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির উরাতের উপর ঘুমাইতাছে, আল্লাহর নবী মাঝে মধ্যেই নবীজির এই হাতের দশটি আঙ্গুল মা আয়েশার জন্য খেদমতে উন্মুক্ত করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুব এ মুরব্বি বাবা গো, কেন দাদি আপনারে ভালোবাসে না, কেন আপনি দাদিরে ভালোবাসেন না, কেন নানি আপনারে ভালোবাসে না, নানি আপনারে ভালোবাসে না, কেন ভাবি আপনি ভাইরে ভালোবাসেন না, ভাই আপনি ভাবিরে কেন ভালোবাসেন না। খুব খেয়াল করে শুনবেন, মাঝে মধ্যে আল্লাহর নবী এই দশটি আঙ্গুল উম্মুল মুমিনিন হযরত আয়েশার জন্য উন্মুক্ত করে দিতেন। ওই দিন একদিন হযরত আয়েশা ডেকে দিয়া বললেন, নবী গো আপনি তো মাঝে মধ্যেই আপনার হাতটা দিয়ে আমার মাথার চুলটা এমনি করে টানায়া দেন, কারণ কি? ডাক দিয়ে বলে দাইশারে, আমার উম্মতের সমস্ত মেয়েদেরকে জানায় দাও, যদি কোনো নারী আর যদি কোনো পুরুষ, যদি কোনো নারী তার স্বামীর মাথার চুল এমনি করে একটু হাতায় দেয়, এমনি করে একটু গুছায় দেয়, এমনি করে একটু চাপায় দেয়, স্বামী যদি তার স্ত্রীর মাথায় যদি হাতটা বুলায় দেয়, মাথার চুলটা যদি একটু মোহাব্বত কইরা টাইনা দেয়, আমি নবী বলে গেলাম ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কি বলবো বাজান রে, মা গো কেন আপনারা, কেন আপনারা গুনার থেকে ফারেগ হবেন না? ও মা, আপনাদের সবচাইতে বড় সম্পদ হইতেছে ইজ্জত, কেন আপনি পাতলা রান্না পরিধান করবেন, কেন আপনি উলঙ্গ অবস্থায় ঘুরবেন, কেন আপনি পেট বাহির করে চলবেন, কেন আপনি ঈমান লঙ্ঘন করবেন? মা গো আল্লামা ইবনু ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে শাম দেশের পাঁচজন নারীর কথা বর্ণনা করছে। এর ভিতরে একজন নারীর কথা আমি আপনাদের মাঝে বলবো। আমার বেইরা আমার বন্ধু গওয়ান, শাম দেশের ভিতরে একটি এলাকার ভিতরে দিনে তাবলিকের কিছু মানুষ গেছে। ওই মানুষগুলি যাওয়ার পর ওই এলাকার মসজিদ থেকে সকালবেলা মানুষজনদেরকে দিনের দাওয়াত দেয়, সারাদিন তাবলিক সারাদিন দিনের কাজ করতে থাকে। কিন্তু বাজান রে, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল, একটা পথ আছে ওই পথ দিয়ে ওই তাবলিকের মানুষগুলি যাতায়াত করে, এলাকার মানুষগুলি ওই পথ দিয়ে যাতায়াত করে। মসজিদে যখন আদান হয়ে যায়, পাশে একটা কবর আছে, ওই কবরের ভিতর থেকে ডাক দিয়ে কইতেছে, বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও। এই দিনে তাবলিকের মানুষগুলি এলাকার মানুষগুলোকে ডাকছে, ডাকার পরে ভাই গো এই কবরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসতেছে, কারণ কি? কারণ কি? এলাকার মানুষগুলি ডাক দিয়ে বললেন, হুজুর গো আমরা তো জানি না, আপনারা তো আলেম মানুষ, আপনারাই বুঝতে পারবেন। এমন কইরা যখন তিন দিন যখন অতিক্রম হয়ে গেল, পাঁচ ওয়াক্ত নামাজের সময় কবর থেকে কে যেন ডাক দিয়ে বললেন, বাঁচাও বাঁচাও আমারে তোমরা বাঁচাও, আমি আর কবরের আযাব সহ্য করতে পারতেছি না। এ মুসলমান বাজান, দেখো দেখো বাজান, দিল খুব নরম কইরা দিবেন গো বাবা। এ মহিলা মা, কেন আপনারা, কেন আপনারা পর্দা করবেন না, দিল দিয়ে শুনে নেন, হেদায়েতের মালিক কিন্তু আমি না। আবার বলতেছি, হেদায়েতের মালিক কোনো হুজুর না, হেদায়েতের মালিক কোনো বক্তা না, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে শুনবেন, আল্লাহকে ভালোবেসে কথাগুলো শুনবেন। হেদায়েত যদি কপালে থেকে থাকে, আল্লাহ তোমারে আমারে কবুল করাই নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পেয়ের আমার বন্ধু মা, পরের দিন
3 দিন যখন অতিক্রম হয়ে গেছে, 4 দিনের বেলা সকাল বেলা কবরের মাটি যখন টান দিতেছে, টানটি দেওয়ার পরে কবরের মাটি টান মানে টান মানে টান যখন দিছে, কেমন জানি নজর কইরা দেখতেছে বাঁশের যেইগুলো চারা থাকে, আগের যুগে তো ওইটা ছিল না, পাথরের উপরে মাটি দা বালি মানে বালি দেওয়া হইতো, ওই পাথরের ফাঁক দিয়া কেমন জানি কয়লার ভিতর আগুন জ্বলাইলে কেমন জানি ধোয়া ওঠে, তেমনি কইরা ওই কবর থেকে ধোয়া উঠতেছে। একটা দুই টুকরা পাথর যখন টান দিছে, নজর কইরা দেখে ওই কবরের ভিতরে একটা মহিলাকে দাফন করা ছিল, ওই মহিলার একদিকে কাফনের কাপড় আর একদিকে মহিলা অর্ধ মানে মহিলা উলঙ্গ অবস্থায় আছে। একজন ব্যক্তি ডাক দিয়া বললেন, এ বোন তুমি ওই কাফনের কাপড়টা দিয়ে তুমি লজ্জা স্থানটা আবরণ করো। ডাক দিয়া বললেন, ভাই গো না 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 না, আমি ওই কাপড়টা নিব না, ওই কাপড় আমি আমার গায়ে লাগাইলে আমার গায়ের ভিতর কেমন জানি দাউ দাউ কইরা আগুন জ্বইলা দেয়। এ মুসলমান ভাইয়ান অনেক বড় লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম রে বাজান। এইবার বন্ধু ওই মহিলার বাড়ি থেকে একটা কাপড় নিয়ে যখন দিছে, ওই মহিলা ওই কাপড় নিজের ইজ্জতের উপর রাখিয়া এক দৌড় দিয়ে বাড়ির ভিতরে গেছে। এলাকার ভিতরে যদি কোনো মৃত ব্যক্তি জিন্দা হয়, অনেক এলাকার মানুষ দেখতে আসে কি আসে না, এই জোরে বলেন আসে কি আসে না। আমার বেরা আমার বন্ধু মঙ্গল, অনেক এলাকার মানুষগুলি দেখতে আইছে কি হইছে কি হইছে। অনেক যুবকরা চলে আসে, ডাক দিয়ে বলেন, রে আমি তো তোর চুলের পাগল ছিলাম, তুই আমাকে চোখের চোখটি মিস মারাইয়া, তুই মানে তুই তোর চোখে আস্কারা লাগাইয়া, তুই তোর চোখে ব্লু প্লেন লাগাইয়া, তুই তোর ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, তুই তোর চুল কাটিং করিয়া আমার মানে আমার মানে আমার মনটা তুই নষ্ট করছস, আমি তোরে ভালোবাসি, অনেক ছেলে পেলে হাজির হইয়া গেছে। ডাক দিয়ে বললাম, না 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 না, তোমরা আমার দিকে তাকাও না, আমি একজন খারাপ মানুষ, তোমরা আমারে দেখো না, তোমরা বেগানা পুরুষ যতই আমারে দেখবা ততই আমার কবরে আগুন আগুন জ্বলবে জোরে কন্যা আউযুবিল্লাহ। আরে ডাক দিয়ে বললেন, কেন জ্বলবি? ডাক দিয়ে বললেন, পৃথিবীর মহিলাদেরকে জানায় দাও এরা যে অর্ধ উলঙ্গ হইয়া নিজের পেট বাইর করে পিঠ বাইর করে এরা যে এই তো বাজারে তাদের দেহটাকে তাদের দেহটাকে তাদের দেহ দেহটাকে উপন্যাস হিসাবে বিক্রয় করে তাদের দেহটাকে মানুষের কাছে বিক্রয় করে দেয়, তারা কি জানে না? তারা তো জানে না কবরের আযাব কত ভয়াবহ হবে। একজন মহিলা মা জোর কইরা ঘরের ভিতরে ঢুকছে, ডাক দিয়া বললেন, বোন রে তোর তো এত সুন্দর চুল ছিল, তোর মাথার চুলটা একটু দেখতে চাই। ওই মহিলা নজর কইরা দেখে আল্লাহর বান্দি মাথার উপর তাইকা যখন ওই কাপড়টা যখন টান দিছে, আল্লাহর বান্দি মাথার প্রত্যেকটি চুলের গোড়া দিয়া একটা চুলার ভিতরে যেমন একটা আগুন ধরাইলে খড়ির আগুন যেমন লাল টক টক করে, ওই মহিলার পুরো মাথার চুল কেমন জানি লাল টক টক হয়ে আছে। কারণ হইলো কিয়ামতের মাঠ খুব ভয়াবহ মাঠ, আরে সন্তান ছেলেরে চিনবে না, ছেলে সন্তান চিনবে না। মানুষগুলি বই তোর তোর কইরা কাঁদবে, এই কারণে বলে যাই আজ কেন তোমার অন্তরের ভিতরে কেন আল্লাহর মহাব্বত ঢুকলো না, বাইরে তোমার অন্তরের ভিতরে কি মার মহাব্বত নেই বাবার মহাব্বত নেই। অনেক মানুষ কেউ আছে কবরস্থানের পাশ দিয়া
কেউ আসছে বাজারের দিক দিয়ে ওই কবরস্থান বাজারের ভিতরতেই তোমার আমার মা রাগে দিয়ে বললেন বাবা গো কবরে এসে খবর পাইছি আলেমদের হাতে দোয়া করলে আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেই না আমার যদি আল্লাহ তার রাস্তায় কবুল করতে পারে তোদের কে কেন আল্লাহ কবুল করবে না এ যুব মা কত দামি সম্পদ বাপ কত দামি সম্পদ এই কারণে সন্তান যদি ভালো হয় মা বাবার কবরে ভালো কিছু চইলা তুমি যদি ইমানটাকে মজবুত কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নবীও খুশি মা বাবার কবরে সদকায়ে জারিয়া যাবে আর যদি তুমি তোমার ইমানটাকে যদি নষ্টের পথে নিয়ে যাও মা বাবা তোমার দিকে বেজার নবীও কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাত করবে না আওয়াজ করে বলেন নাউজু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার